প্রথমত হলো যেটা ইলেকশনটা কিন্তু খুবই ফেয়ার হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনের মাধ্যমে আমরা এবার নৌকা প্রতীক নিয়ে, এবার কিন্তু প্রথম সিটি কর্পোরেশনের নৌকা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হয়েছে। অ্যাডভোকেট শাখাহত হয়েছেন তার ধানের শীষ এবং ডাক্তার সিনহা তাইবি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এবং এখানে আমরা দুইটা ফ্যাক্টর কাজ করছে, একটা হলো ডাক্তার সিনহা তাইবির ব্যক্তি ইমেজ এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা, এই দুইটা প্লাস করেই তার বিজয়টা হয়েছে। আরেকটা মেসেজ জনগণ নারায়ণগঞ্জবাসীকে, মানে নারায়ণগঞ্জবাসীকে তিনি দিয়েছেন, এটা এবং দেশবাসীর জন্য এটা একটা মেসেজ যে শুধু উন্নয়নের কর্মকাণ্ডে কিন্তু জনগণ ভোট দেয় না, এটা প্রমাণ হলো গত 5টা সিটি কর্পোরেশন আমরা হেরেছিলাম। এবং এর মধ্যে বরিশাল কিন্তু সবচেয়ে বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের প্রার্থী পরাজিত হয়েছিল। এবং সেদিন আমাদের গোলাম সরওয়ার ভাই, উনি এলাকার লোক, উনি বলতেছিলেন যে একজনের পক্ষে 5 বছর এর চেয়ে বেশি উন্নয়ন করা সম্ভব নয়। তার মানে হচ্ছে শুধু উন্নয়নই একমাত্র কারণ হতে পারে না, সেখানে আরেকটা মেসেজ জনগণকে দিয়েছেন এই বিজয়ের মাধ্যমে যে সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবস্থান ছিল তার গত 5 বছর। এটা একটা আমি বিরাট কারণ বলে মনে করি যে সন্ত্রাস জনগণ পছন্দ করে, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলবাজি, এগুলি জনগণ একেবারে 100% প্রত্যাখ্যান করেছে বলে মনে করি এই নির্বাচনটার মাধ্যমে। কাজে এইটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয়, আমাদের সবার জন্য, দলের সকল নেতাকর্মীর জন্য শিক্ষার বিষয় যে সন্ত্রাস করলে, দখলবাজি করলে জনপ্রিয়তা হারাতে হয় না। এটা তো সব দলেই কম বেশি আছে, এখন আমাদের জাতীয় পর্যায়ে যারা আছেন তাদের উচিত হবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাদেরকে একটু অ্যাভয়েড করা। কারণ 2019 সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ আছে, তাদেরকে পরিহার করা উচিত হবে বলে আমি মনে করি। এবং আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে 2019 সালে আমরা যারা সত্যিকারভাবে পলিটিশিয়ান, যারা রাজনীতি করতে চায়, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাদেরকে তারা মনোনয়ন দেবে। এবং আশা করি তারা সেই কথাটা তারা রক্ষা করবেন। এবং আমরাও যারা একটু শান্তিপ্রিয় নাগরিক, তারা চাই যে যারা শিক্ষিত, মার্জিত এবং যারা সত্যিকারের রাজনীতিবিদ তাদেরই রাজনীতি করার জন্য সুযোগ দেওয়া হোক। এটা তো দেখলাম যে যারা আইনজীবী তারা বলেছেন এটা ফৌজদারি অপরাধ, এটা হয়তো তো তিনি ইমোশনই করেছেন, তাকে নিয়ে একটু সবার হয়তো সন্দেহ ছিল, এই সন্দেহটা দূর করার জন্যই হয়তো তিনি এটা এবার প্রকাশ্যে দেখেছিলেন। তবে আমার মতে যে এটা দেখেছেন তাহলে যেটা কাউন্সিলর ভোটও তার দেখানো উচিত ছিল। বাহ্যিকভাবে সুস্থ হয়েছে এই কথা বলতেই হবে, কারণ আমরা তো মাঠে মধ্যে ছিলাম, কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি, অতএব আমি এই নির্বাচন বাহ্যিকভাবে সুস্থ হয়েছে এই কথা আমাকে বলতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা তো এই বিভিন্নভাবে বিগতদিন ধরে আলোচনা করছে এবং কেন্দ্রের থেকে বলা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত, এটা কেন্দ্র এটা তাদের যে দাবি করছে সেই দাবিটার পরিপ্রেক্ষিত এর বাইরে তো আমার কিছু বলার নাই, সেটাও হোক কেন্দ্রের দায়িত্বে। জেলা বিএনপির সভাপতি আমার ভাই কেন সর্বোচ্চ ভোট পাইয়া পাশ করলো এটাও কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটাও দেখবেন যে আমার ভাই তো বারবারই কমিশনার হয়, ছাত্রদল করা অবস্থায় সে কমিশনারে দাঁড়ায় এবং এবার সর্বোচ্চ ভোট পাইছে, তো এইসব নিয়েও কথাবার্তা হচ্ছে। তা আমি মনে করি সব কিছু স্বচ্ছতা বের করার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার কাছে আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো এবং তিনি আমাদের অচিরেই ডাকবেন, সেখানে আমি বলবো একটা উচ্চ পর্যায়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হোক, পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করা হোক, কে কে তার দায়িত্ব পালন করছে, কে কে দায়িত্ব পালন করে নাই, এবং জেলা বিএনপির ব্যর্থতা প্লাস অন্য কোথাও কোনো ব্যর্থতা আছে কি না সব বিষয়ে তদন্ত করে ভবিষ্যতে ভবিষ্যৎ নির্বাচনের চলার পথটা সুগম করা হোক। এখানে আমাদের দায়িত্বের মধ্যে যদি কোনো ব্যর্থতা থাকে, ব্যর্থতা থাকে, সেটাও আমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক, সেটাও আমি দলের প্রতি আবেদন জানাব।